আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ বীরচরণ শহীদ সামজা সরকারি কলেজ গুরুদাসপুর নাটোর প্রিয় শিক্ষার্থীরা অনুরোধের মতো আমরা আজকেও অনলাইন ক্লাস শুরু করছি আশা করছি তোমরা আমার ক্লাসে অ্যাড হবে আমরা আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় গারো সমাজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিপূর্বেই সাঁওতাল এবং গারো সমাজ সম্পর্কে জানতে পেরেছো আজকে আমরা আলোচনা করব হলো আমাদের গারো সমাজ তাহলে আমরা আলোচনা ফিরে যাই তাহলে গারো সমাজের গারো সমাজ বা গারো সমাজের আর্থসামাজিক জীবনধারা কি আমরা সেগুলো আজ করব প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে বাংলাদেশের যতগুলো উপজাতি আছে কোনো উপজাতি আমাদের দেশে স্থায়ী বাসিন্দা নয় কালের বিবর্তনে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে বিভিন্ন অঞ্চল দিয়ে তারা এদেশে আগমন করে ঠিক এরা আমাদের দেশের আদিবাসী ছিল না বিভিন্ন সময় বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল থেকে তারা এদেশে আগমন করে এবং বর্তমানে এরা বাংলাদেশের কয়েকটি জেলায় বসবাস করছে তাহলে দেখি আমরা কিভাবে এদের উৎপত্তি স্থল কি প্রথমে হলো উৎপত্তি স্থল আমরা বললাম যে আমাদের স্থায়ী বাসিন্দা নয় এরা আসলে বিভিন্নভাবে আমাদের দেশে আগমন করছে এরা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল থেকে তারা আগমন করছে বিশেষ করে ভারতের আসাম বা অন্য অঞ্চল থেকে তারা এখানে আগমন করছে এবং আগমন করে বর্তমানে বৃহত্তর ময়মনসিংহ টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলে এরা বসবাস করছে এদের লোক সংখ্যা 1910 সালের হিসেব অনুসারে প্রায় 80,000 বেশি দুই নম্বর নরগোষ্ঠী এদের নরগোষ্ঠী কি প্রিয় শিক্ষার্থীরা আমরা পূর্বে বলেছি নরগোষ্ঠী কি নরগোষ্ঠী হচ্ছে মানব জাতির একটা উপরিবিভাগ অর্থাৎ পৃথিবীর মানুষের দৈহিক আকৃতি ভিত্তি করে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এই এক একটি ভাগকে বলা ছিল নরগোষ্ঠী তাহলে এরা কোন অঞ্চলের অন্তর্গত আমরা দেখতে পাচ্ছি যে এই এরা হল মঙ্গোলীয় মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্গত মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্গত মঙ্গোলীয় কারা আমরা জানি যে যাদের গায়ের রং ফর্সা বা পীতবর্ণ মাথার গোলাকার বা বড় চুল খাড়া মুখটা চওড়া চোয়ালের হাড়গুলি উঁচু তারপর তোমার চোখ করে ছোট নাকটা চেপটা এবং দেহের নোমের পরিমাণ কম এরকম জনগোষ্ঠীকে বলা হচ্ছিল মঙ্গোলীয় এটা হলো মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্গত তিন নম্বর দেখবো এদের গোত্র বিভাগ গোত্র বিভাগ আমরা দেখতে পাচ্ছি যে গারোদের গোত্রকে আমরা মোটামুটি দুইটি ভাগে ভাগ করতে পারি একটা হলো হিল গারো একটা হলো প্লেন গারো অর্থাৎ একটা হলো পাহাড়ি গারো পাহাড়ি গারো আর দুই হলো সমতলি গারো সমতলি গারো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা গারোদের গোত্রকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হিল গারো বা পাহাড়ি গারো আর একটা হলো প্লেন গারো বা সমতলি গারো পাহাড়ি গারো কারা যারা সমতল ভূমি বাদে গভীর অরণ্যে বা জঙ্গলে বসবাস করে এরাই হলো পাহাড়ি আর সমতলি গারা সমতলি হচ্ছে যারা সমতল অঞ্চলে গভীর অরণ্যে বসবাস না করে সাধারণত আমাদের জনগোষ্ঠীর মতো সমতল অঞ্চলে বসবাস করে এর জনগোষ্ঠীকে বলা ছিল সমতলি গারো তাহলে আমরা দেখতে পেলাম গারোদের গোত্র বিভাগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা সমতলি গারো একটা হলো পাহাড়ি গারো বা হিল গারো অ্যান্ড প্লেন গারো এরপরে আমরা দেখতে পাবো এদের হলো ধর্ম এতে ধর্ম কি আমরা দেখতে পাচ্ছি যা গারোরা বিশেষ কোনো একটা ধর্মে দীক্ষিত নয় সময়ের পরিবর্তনে এদের ধর্মে অনেকেই ধর্মান্তরিত হয়েছে এদের অনেকেই তাদের সেই ঐতিহ্যবাহী ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে বর্তমান সময়ে এদের মধ্যে প্রায় 90% হলো খ্রিস্টান 3% মুসলিম 3% হিন্দু এবং বাকিটা হলো তাদের সেই আদি ধর্ম অনুসারী অর্থাৎ
এদের মধ্যে দেখতে পাচ্ছি যে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব ধর্মের অনুসারী দেখতে পাচ্ছি। এদের মৃত ব্যক্তিকে দাহ করা হয়, আর খ্রিস্টান ধর্মের যারা অনুসারী অর্থাৎ তাদের সেই সনাতনী নিয়মে যারা মারা যায় তাদেরকে দাহ করা হয়, আর যারা খ্রিস্টান অনুসারী তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সমাদর করা হয়, বা অন্য ধর্মের যে অনুসারী তাদের সেই সব ধর্মের বিধান অনুসারে তাদের মৃত ব্যক্তির সৎকার করা হয়। এদের আদি ধর্মের নাম সংসারে, সংসারে সংসার থেকে সংসার জীবন থেকে সংসারে সৃষ্টি হয়েছে। আর এদের প্রধান ধর্মীয় দেবতার নাম হলো কমল, কমল হলো এদের ধর্মীয় দেবতা। কমল সব ধর্মীয় কাজের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি পালন করবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এদের বিবাহ এবং পারিবারিক জীবন। বিবাহ এবং পারিবারিক জীবন, বিবাহ ও পারিবারিক জীবন। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিভার্সিটি মেম্বার, আমাদের দেশে যতগুলো উপজাতি আছে তার মধ্যে বেশিরভাগ উপজাতি হল পরিবারটা পিতৃতান্ত্রিক, গ্রামের পরিবার মাতৃতান্ত্রিক, ম্যাট্রিলোকাল। ম্যাট্রিল কি? যে পরিবারের সমস্ত কর্তৃত্ব ক্ষমতা বংশগত সব কিছুই একজন মেয়ের দিকতে হয়, মায়ের দিকতে হয়, সেই ধরনের পরিবারকে বলা ছিল মাতৃতান্ত্রিক। এদের পরিবার মাতৃতান্ত্রিক। এদের মধ্যে অন্তর্গত বিবাহকে এরা খুব ভালো চোখে দেখে না, এদের মধ্যে বহির্গত বিবাহটা বিদ্যমান, বহির্গত বিবাহটাই বিদ্যমান। এদের মধ্যে যৌথ পরিবার বা সিঙ্গেল পরিবার দুটি দেখতে পাচ্ছি আমরা। এদের বিয়ের পরে, বিয়ের পরে সামাজিক রীতি বা নিয়ম অনুসারে বিয়ের পরে বর কী করে? শ্বশুরালয়, অর্থাৎ স্ত্রীর বাড়িতে বসবাস করে। বিয়ের পরে ছেলে যাবে স্ত্রীর বাড়িতে, শ্বশুর বাড়িতে, যেটা আমাদের দেশের ভাষায় বলা হয় ঘর জমাই। এটি তাদের সমাজের নিয়ম। এবং এই পরিবারে মাই হোক, মেয়েরাই হলো সর্বময় ক্ষমতার অধিকারী, মেয়েরাই হলো সর্বময় ক্ষমতার অধিকারী। কোনো কারণে যদি ওই পরিবারের মা মারা যায় তাহলে ওই পরিবারের প্রধান হবে দ্বিতীয় যিনি বয়োজ্যেষ্ঠ নারী, তিনি অর্থাৎ বোন বা অন্য আদারওয়াইজ। আচ্ছা, এদের মধ্যে কোনো কারণে স্ত্রী মারা যায়, স্ত্রী মারা যাওয়ার পরে এদের সর্বকনিষ্ঠ কন্যাকে বলা হয় নকনা, নকনা। নকনা মানে আদরের কন্যা, নকনা মানে আদরের কন্যা। প্রিয় শিক্ষার্থীরা, এই আদরের কন্যাকে প্রতিপালনের দায়ভার গ্রহণ করে মাতৃকুলীয় আত্মীয়স্বজন, সেরা হতে পারে নানা নানি, খালা খালু বা মামামি। অর্থাৎ এই নকনার মায়ের মৃত্যু পরে নকনার সমস্ত দায়িত্ব গ্রহণ করবে মাতৃকুলীয় আত্মীয়। নকনা বড় হলে তাকে বিয়ে দেওয়া হবে, কার সাথে বিয়ে দেওয়া হবে? মাতৃকুলীয় কোনো আত্মীয়র সাথে, মাতৃকুলীয় কোনো বরের সাথে। এই ধরনের বিবাহকে বলা হচ্ছে নক্রম প্রথা, নক্রম প্রথা। এই ধরনের বিয়ের পরে নকনা কি করবে? বাড়িতে অবস্থান করবে, পিতা মাতা অবস্থান করবে এবং পিতামাতা দায়িত্ব বা দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করবে। নকনা মানে আদরের কন্যা, দায়িত্বভার গ্রহণ করবে। আচ্ছা, এদের বিয়ের সময় বিভিন্ন সামাজিক রেওয়াজ দেখা যায়। বিয়ের সময় সাধ্য অনুসারে সমাজের বা নিকটতম আত্মীয়রা বিয়েতে কন্যা পক্ষকে সাহায্য করে। সেই সাহায্যের ধরনটা কেমন? চাউল, ডাউন, মরিচ, লবণ, পেঁয়াজ থেকে শুরু করে নানান ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা দেয়। এই ধরনের উপহার দেওয়াকে বলা হয় আজব প্রথা, আজব, আজব প্রথা। যে যত বেশি দেয় তার সম্মানটা তত বেশি, অর্থাৎ উপঢৌকন যে যত বেশি দেবে তার সম্মান বা ক্ষমতা তত বেশি, যে কম দেবে তার সম্মান তত কম। প্রত্যেকে তারা বিপদা বিয়ের সময় একে অপরকে সাহায্য করে। এদের পরে বিয়ের পরে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব বা সংঘাত এমন একত্রিত হয় যে কোনো মতেই তাদের পক্ষে আর একত্র সম্ভব নয়, তখন তারা তালাক দিতে পারে। তাদের ধর্মীয় প্রধানকে বলা কমল, এই কমলের মাধ্যমে তারা তালাক দিতে পারে, বিবাহিত হতে পারে। বিবাহ বিচ্ছেদের পরে ইচ্ছে করলে তালাকপ্রাপ্ত স্ত্রী বা পুরুষ আবার দ্বিতীয় বিবাহ আবদ্ধ হতে পারে। আর যদি কোনো পুরুষ স্ত্রী থাকার পরেও দ্বিতীয়বার বিয়েতে আবদ্ধ হয় তবে ওই পরিবারে আগে স্ত্রী হলো সর্বসম্পদ, তিনিই হলো সব কিছু। আর তাদের সমাজে পুরুষ যদি ব্যক্তিগত প্রতিষ্ঠিত সম্পদ অর্জন করে
সেই সম্পত্তির মালিক স্ত্রী, অর্থাৎ সবকিছু স্ত্রীর দিক থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখতে পেলাম যে তাদের বিবাহ এবং পারিবারিক জীবন, এরপরে তাদের অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীরা, এদের অর্থনীতি কি আমরা দেখছি যে আগে বেশিরভাগ গারোরা কি করতো, জুম চাষ করতো। জুম চাষ, প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে জুম চাষটা কি? জুম চাষ করতো। জুম চাষ হচ্ছে, জুম মানে পালাক্রমের চাষ, একই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে যে ফসল পর্যায়ক্রমে সিজন অনুসারে যে ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় জুম চাষ। তোমরা জানো যে পাহাড়টা অসমান বা ঢালু জায়গায়, এবং পাহাড়ের গাটা অসমান হওয়ার কারণে বছর বিভিন্ন সময় প্রচুর মৌসুমবায়ু সেখানে বাধাপ্রাপ্ত হয়, আর বাধাপ্রাপ্ত হওয়ার পরে সেখানে প্রচুর বৃষ্টি হয়, আর বৃষ্টির কারণে সেই পাহাড়ে অসংখ্য গাছপালা লতাপালায় ভরে যায়। তখন এই উপজাতিরা করে কি, বিশেষ করে গারোরা কী করে, একসাথে কী করতো, তারা সেই জঙ্গলগুলো কেটে পরিষ্কার করতো, করে ভাদ্র আশ্বিন মাস পরিষ্কার করতো, মাঘ ফাল্গুনে আঙুল দিয়ে পুড়ে ফেলত, এবং চৈত্র বৈশাখে তারা সেই পাহাড়ে গায়ে গর্ত করে বিভিন্ন ধরনের ফসল বীজ বপন করতো। একই জমিতে একই সময় বিভিন্ন ধরনের ফসলের বীজ বপন করে পর্যায়ক্রমে সিজন অনুসারে যে ফসল উৎপাদন করা হয় এই ফসল উৎপাদনকে বলা ছিল জুম চাষ। জুম মানে পালাক্রমের চাষ। এই কাজ করতো। বর্তমান দেখতে পাচ্ছি এদের, বর্তমানে এদের আর শুধু জুম চাষের মধ্যে জীবন ধারণ সীমিত নাই, এরা বিভিন্নভাবে জীবন ধারণ করে। বিশেষ করে যারা সমতলীয় অঞ্চলে বসবাস করে তারা কৃষিকাজ করে, ধান চাষ, গরু চাষ, হাঁস মুরগি পালন প্রতিপালন করে জীবন ধারণ করে। আর যে সমস্ত গারো পাহাড়ি তারা পাহাড়ের গভীর অরণ্যে বসবাস করে, আর সেখান থেকে তার বন থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করে, কাঠ কাটে বা অন্যান্য বরস যে ফলগুলি পাওয়া যায় বা সে মধু বা আদারওয়াইজ যেগুলো পাওয়া যায় সেগুলি তারা কালেকশন করে হাট বাজারে বিক্রি করে, এবং এই হাট বাজারে তার নারী পুরুষ সবাই গমন করে। আর এই কারণে দেখা যাচ্ছে যে তারা গমন করার কারণে তারা কেউ কৃষিকাজ, কেউ কী করছে বিভিন্ন ধরনের মধু অথবা ফলমূল বিক্রি করছে, কেউ কাঠ কাজ বিক্রি করছে, অথবা জীবনধারণ করছে, অর্থাৎ তাদের জীবনের মধ্যে বিভিন্নতা আমরা লক্ষ্য করতে পারি। এরপরে রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এদের মধ্যে বৃহত্তর কোনো রাজনৈতিক সংগঠন নাই, যেটা আমরা দেখছি যে সাঁওতাল বা চাকাতের মধ্যে এক বিশেষ ধরনের রাজনৈতিক সংগঠন আছে, এদের মধ্যে নাই। তবে গ্রাম অঞ্চলে গ্রামের পঞ্চায়েত বা মাতবাদ, তিনি হলো ক্ষমতার অধিকারী, ওই এলাকার দ্বন্দ্ব বা সংঘাত দেখা দিলে তিনি সেটা সমাধান করবেন, আসলে তাদের মধ্যে কোনো বৃহত্তর সংগঠন নাই। নেক্সট হলো শিক্ষা, এদের শিক্ষার্থীদের থেকে এই উপজাতি অনেক পিছিয়ে, যদিও এরা খ্রিস্টান ধর্ম অনুসরণ করছে, তারপর দেখাচ্ছে এদের শিক্ষার হার কম, এদের শিক্ষার হার মাত্র মোটামুটি প্রায় 25%। এরা সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি খ্রিস্টান মিশনারিদের যে স্কুলগুলি আছে সেই স্কুল তারা শিক্ষাগ্রহণ করে, আর অন্যান্য উপজাতির মতো এরা শিক্ষা দীক্ষায় তেমন অ্যাডভান্স করতে পারে না, এরা অনেকটা পিছিয়ে। এদের এরপর দেখবো আমরা এদের ভাষা, ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, এদের ভাষা নিজস্ব কোনো ভাষা নাই, এরা তিব্বতী উপভাষায় কথা বলে। এদের ভাষাকে দুই ভাগে ভাবতে পারি, একটা আচিক কুচি এবং মান্দি কুচি। আচিক কুচি আর হলো মান্দি, মান্দি কুচি। এদের লিখিত কোনো বর্ণমালা নাই, লিখিত কোনো বর্ণমালা নাই। এরা এদের ভাষাকে দুই ভাগ করা, একটা আচিক কুচি, একটা হলো মান্দি কুচি। আচিক কুচি মান্দি কুচি, যখন তারা নিজের মধ্যে নিজেরাই কথাবার্তা বলে সেই ধরনের কথাকে বলা হচ্ছিল আচিক কুচি, আর যখন নিজেরা নিজ গোত্রের সাথে বাইরে ছাড়া অন্য ভাষা অন্য গোষ্ঠীর কথা বলে তখন তাদের বলা মান্দি কুচি।
এবং বর্তমান সময়ের পরিবর্তনে এদের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। এরা বর্তমানে আধুনিক শিক্ষার অনেক সুযোগ গ্রহণ করছে, বর্তমানে সরকার কর্তৃক দেওয়া বিভিন্ন সুযোগ গ্রহণ করে এদের মধ্যে অনেকেই কোটা পর্যায়ের মাধ্যমে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পড়াতে আছে। তাহলে প্রিয় শিক্ষক দেখতে পেলাম যে আসলে উপজাতিরা আমাদের দেশে অনেক উপজাতি আছে, এদের জীবনটা কনজারভেটিভ রক্ষণশীল, এরা মনে করে আমাদের যা আছে তাই থাকবে, তাকে পরিবর্তন করবে না। তবে সময়ের পরিবর্তনে এদের অবস্থা পরিবর্তন করছে এবং দেখতে পাচ্ছি যে এরা অনেকেই আধুনিক সভ্যতাকে অভিশাপ না ভেবে আশীর্বাদ গ্রহণ করছে এবং অনেকেই বর্তমান সময়ের সাথে তাল মিলতে সক্ষম হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আলোচনা করলাম যে আমাদের গারো উপজাতি কি, গারো উপজাতির উৎপত্তিস্থল নরগোষ্ঠী, গোত্রবিভাগ, পরিবার এবং বিবাহ, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনীতি, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে অন্য বিষয়গুলো আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পারছো তাদের জীবনধারা। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অনলাইনে যুক্ত হবে এবং অনলাইনের মধ্যে কথা বলবে এবং আশা করি তোমরা সবাই ভালো থাকো। এবং কোভিড-19 অর্থাৎ করোনার কারণে যে আমরা আজকে শিক্ষা জীবন থেকে আমাদের অনেক দূরে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের সঙ্গে তোমরা অনলাইনে ক্লাস যুক্ত হবে এবং পাঠ্যপুস্তকের তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।